যাইয়া দেখো হিন্দুস্তান শত শত প্রেমের রশি বাংশে তারা মদিনার শোনে, প্রেমের রশি বাংশে তারা মদিনার শোনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হাইরে সেই জমিনে দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জানা, দেখলে খাজা বাবার আসে গনের বারে জানা, আইনা সাগর শুকিয়ে দেয় বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেয় বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হাইরে সেই জমিনে খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হাইরে সেই জমিনে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হাইরে সেই জমিনে আসেন আগে বাড়ি কোন গাছে জন্ম হয়, 33,000 বলতেছে তারগুলি উপরে না নিচে, এই তার যদি বাতি জ্বালানোর জন্য আপনারা তারের সাথে ভালোবাসা কইরা ঘরে বাতি জ্বালাইতে চান, সরাসরি ঘরে বাতি জ্বালাইবেন এই তার দিয়া, বলুন বাতি জ্বলবে না দেশ জ্বলবে? কিন্তু এই তার সাথে যোগাযোগ করে পরে বাতি জ্বলতেছে কিসের মাধ্যমে? জায়গা জায়গায় কি আছে ট্রান্সমিটার, কিন্তু এগুলি তো কম পাওয়ারের ট্রান্সমিটার, 33,000 ভোল্টেজ থেকে মেন অফিস করা আছে এখানে বড় বড় ট্রান্সমিটার দিয়ে লাইন নিচে নামায়া, এখান থেকে আবার সার্ভিস লাইন মহল্লায় মহল্লায় দিয়ে আবার মোড়ে মোড়ে ছোট ট্রান্সমিটার। আল্লাহ বলেন আমি হইলাম 33,000 ভোল্টেজের কারেন্ট যেটার সাথে সরাসরি ভালোবাসা সম্ভব নয়, এটার থেকে কারেন্ট নিচে নামানোর জন্য মেন ট্রান্সমিটার হল মদিনার কামলা বলা নবী, জোরে জোরে কান্না চিস্তি রহমতুল্লাহ, বাংলাদেশের জমিনে ট্রান্সমিটার হয়েছে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ। এইভাবে জায়গায় জায়গায় ছোট ছোট ট্রান্সমিটার হয়ে আমাদেরকে আল্লাহ পাওয়ার বিদ্যুৎ দিচ্ছে, আর এই ট্রান্সমিটার গুলো যাইতে যাইতে যায় দেখেন মেন ট্রান্সমিটার মদিনার কামলিওয়ালা নবীর সাথে যোগাযোগ করেছে। আসুন এই বাতি কিভাবে জ্বালাবেন, বেলাইতের আলু কিভাবে জ্বালাবেন, আসল সামনে বাড়ি কষ্ট হয়ে গেছে আপনাদের? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে আতায়ে রাসুল বলা হয়, আতায়ে রাসুল, আতায়ে রাসুলের অর্থ হবে রাসুলের পক্ষ থেকে আসা,
মঈনুদ্দিন কে আপনারা আনেন নাই, কে পাঠাইছে বলুন, কে পাঠাইছে? রাসূল কাকে পাঠায়? এমন কোন ব্যক্তিকে যদি আপনারা সম্মান করেন তাহলে কি রাসূল খুশি হবে না বেজার হবে? নবীর পাঠানো ব্যক্তিকে ভালোবাসলে আমার রাসূলের ভালোবাসা পাবেন। আল্লাহু আকবার। নবীর ভালোবাসার ব্যক্তিকে, নবীর পাঠানো ব্যক্তিকে যদি কষ্ট দেন আমার নবী কষ্ট পাবে, আল্লাহ খুশি হবে না বেজার হবে? তার যুদ্ধের ঘটনা শুনে নবীজি আদরের সাহাবিকে চিঠি দিয়ে পাঠাইলেন, নবীর পক্ষ থেকে নবী যাকে পাঠাইলেন এটাই হয় আতাই রাসুল, রাসুলের পক্ষ থেকে আসে। কিন্তু কাফের বেঈমানেরা নবীর পাঠানো ব্যক্তিকে কতল করে ফেলল। খাজা মঈনুদ্দিনকে ধাক্কা দেওয়া অর্থাৎ নবীর কলিজাই ধাক্কা দেওয়া। আসুন সামনে বাড়ি, যুদ্ধের ময়দানে কেন যুদ্ধ সংগঠিত হল? আমার নবীর পাঠানো দূতকে কতল করে দিলেন, এমনকি তার গলার মধ্যে শিলা লাইয়া গাছের মধ্যে লাশটাকে ঝুলাইয়া রাখছে। নবীজির হাতের লেখা চিঠি মোবারককে অপমান করেছে। আমার নবী খবর লাইয়া গুলো দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা জোর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ এইভাবে কাঁদতেছেন কেন? সাহাবীরা রে, আমার চোখের পানি তোমরা যদি মুছতে চাও তোমাদেরকে মুতার যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার আগরের সাহাবীকে কতল করে দিয়েছে, তোমরা তার প্রতিশোধ নিতে হবে। সাহাবীরা রাসূলকে খুশি করতে রাজি আছে কিনা? আচ্ছা আপনারা কি রাসূলকে খুশি করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি। সকল সাহাবীরা জড়ো হয়ে গেছে। রাসূল বলেন, তোমাদেরকে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব বুঝাইয়া দিচ্ছি, প্রধান সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়িদ ইবনে হারেসা। যায়িদ ইবনে হারেসা বলেন, হুজুর আমি তো রাজি। শোনো যায়িদ, তুমি যদি শহীদ হয়ে যাও। যায়িদ ইবনে হারেসা বলেন, হুজুর আপনি নবীর কথা মানতে যায়া শহীদ হব তাতে কোনো দ্বিধা করব না। তোমার পরে সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। কি সুন্দর চেহারা ছিল, যাকে দেখলে মানুষ চাই করতে। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও রাজি। আমার নবী বলেন, জাফর রে তুই যদি শহীদ হইয়া যাও। জাফর দুইটা চোখের পানি ছেড়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কথাই শহীদ হব, আপনার নবীকে খুশি করার জন্য তাতে কোনো দ্বিধা করব না, নবীকে খুশি করার জন্য তারা জীবন দিতে রাজি, আমরা কি একটা রাত্র দিতে রাজি না? ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনা, চলুন ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনা। নবী মদিনাতে আছে শুইয়া গুনাগার উম্মতের মায়া, মদিনাতে আছে গুনাগার উম্মতের মায়া। সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, সেই নবীর প্রেমে সবাই পাগল, ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়েতে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি সাল্লাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সাল্লাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রোজাখানি আমায় দেখাও না, দয়াল নবীর রোজাখানি আমায় দেখাও না, ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনা।
রাসূলের পক্ষ থেকে আসা লোকটাকে ভালোবাসলে রাসূল খুশি হয় না, বাজার হয়। রাসূল পাঠিয়েছিলেন ওই মক্কার ময়দানে, তাকে তারা কতল করে দিয়েছে, এত রাসূল খুশি হইল না কষ্ট পাইল? আপনারা কি আতাই রাসূল খাজায় খাজগা নবীজির পছন্দের ব্যক্তিকে ভালোবাসবেন না কষ্ট দিবেন? কিভাবে ভালোবাসবেন এটাই তো আলোচনায় আসতেছে, নাকি কষ্ট হবে আপনাদের? আবার কেউ স্লিপ টিলিপ দিবেন না, কারণ আলোচনা আমি শেষ করি নাই। স্লিপ দিয়া ওয়াজ করাইতে চাইলে ওয়াজের বরকত নষ্ট হয়ে যাবে। কাজী বাজেট দিবে কে? আমাদের জন্য কোন চিকিৎসায় আমাদের উপকার হবে এটা বাজেট কে দিবে? এর উপরে ভরসা রাখবেন, এর উপরে ইয়াকিন রাখবেন, বাজেট দিবে আল্লাহ, বাজেট দিবে মদিনার কামলেওয়ালা। জোরে বলুন সুবহান আল্লাহ। কাজী শেষ না করা পর্যন্ত কেউ স্লিপ দিবেন না। আলোচনা কোনটা দরকার সব বাজেট দিবেন আমার আল্লাহ। আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন সব দিতে পারে এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা বলুন তো। আতাই রাসূল খাজায় খাজগা পাঠাইলেন নবী পছন্দ করে আমাদের এলাকায়। আসুন, নবীজির পাঠানো ব্যক্তিকে কষ্ট দিলে রাসূল কষ্ট পাইলেন। এবার সাহাবীদেরকে ডাকলেন, তোমরা তার প্রতিশোধ নিতে হবে। এবার প্রধান সেনাপতি যায়িদ ইবনে হারেসা, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালেব, রাসূল বলেন জাফর তুমি শহীদ হইলে, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন হুজুর আমি রাজি, শোনো তুমিও যদি শহীদ হও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন হুজুর আপনি নবীর কথা মাইনা আমিও শহীদ হব। আচ্ছা আমরা কেউ যদি কইত এ আব্দুল মালিক তুমি সেনাপতি তুমি শহীদ হইলে, পিছনে আব্দুল খালেক, আব্দুল খালেক কইত দিচ্ছেন দেখে ও যে ওরা আমার শরীরটা বেশি পাও না বাড়ি জিগায়াই। এই যুদ্ধে অন্যরা সেনাপতি বানাইলাম আমি পরের যুদ্ধে যাব না, ঠিক আছে? খুশি করার জন্য প্রস্তাবের সাথে সাথে সাহাবীরা রাজি কিনা বলুন তো। তাইলে আতাই রাসূল খাজা মঈনুদ্দিন আমাদের মধ্যে আজকে, আমরা যদি তার পক্ষে সময় দেই রাসূল খুশি হবে না বাজার হবে? এখন তো ওই সাহাবিদের মতো জীবন দিতে হবে না, একটা রাত্র আমরা তার পক্ষে বসবো এতেই রাসূল খুশি হবে। আপনারা কি রাজি আছেন না? খাজা মঈনুদ্দিনের পক্ষে থাকলে বা খাজা মঈনুদ্দিন যদি আমাদের পক্ষে থাকে কি লাভ হবে? এই তো সামনে আসতেছে। এবার যুদ্ধের সেনাপতি তিনজন নিযুক্ত করে রাসূল বলেন চার নম্বর সেনাপতি কে হবে আমি তার নাম ঘোষণা দিলাম না, এবার যাও তোমরা বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। সবাই বাড়িতে গেলে বিদায় নিতে যায়িদ ইবনে হারেসা নবীর পাশে দাঁড়ায় টানতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার কাছ থেকে বিদায় আনব? আমার তো মাও নাই বাবাও নাই, জুর আমি কার কাছ থেকে বিদায় আনব? যদি আমার মা থাকত আমি মার কাছ থেকে বিদায় আনতাম। আবার নবী বলেন যায়িদ ইবনে হারেসা রে তুই যখন বিদায় আনতে বসো আশা যা আমার পালিত পুত্র হিসাবে তোর মা আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে যা। যায়িদ ইবনে হারেসা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করে বিদায় নিচ্ছে, মা আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন, যায়িদ রে যারে বিদায় দিলাম, কালিত পুত্র হইলেও বলুন মহিলাদের মায়া আছে কিনা? যা যাই বিদায় দিলাম, রাসূল বলেছে তুমি শহীদ হবে, আমি আয়েশা বলছি রে যে রাসূলের মুখে জীবনে কোনদিন মিথ্যা কথা শুনি নাই, রাসূল যখন বলেছে তুমি শহীদ হবে নিশ্চয়ই তুমি শহীদ আর ফিরে আসতে পারবে না, যা রে যাই বিদায় দিলাম রে দেখা হবে হাশরের ময়দানে। এবার যায়িদ ইবনে হারেসা মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে বিদায় নিয়ে রাসূলের সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছে। আমার নবী যায়িদ ইবনে হারেসার গায়ের মধ্যে যুদ্ধের পোশাকটা পরাইছে, মাথার মধ্যে নবী নিজের হাতে মুখোশটা টুপিটা পরাইয়া দিলে, পর্দার আড়াল থেকে যায়িদের বিবি ডাকতেছে, স্বামী
ওই রাসূল জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না। ওই নবী বলেছে তুমি নাকি প্রধান সভাপতি হিসাবে শহীদ হবে, বিবি গো কেন ডাকতেছো তুমি? ও সারি শোনো, রাসূল বলেছে তুমি শহীদ আর তো তোমার সঙ্গে জীবনে দেখা হবে না, আমি তোমার বিবি হিসাবে ডাকলাম। ও স্বামী আসো একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি হইয়া তোমার জীবনে এসে দেখা দেখাব। আমাদের মানুষের কি করত, দৌড়া যাইয়া আঞ্জা গলায় আঞ্জা ধরে কাঁদতে কাঁদতে জীবন যাইত বিবি, আর আমার ভাইতি না বিদায় দে জীবনের মধ্যে। যাইদ ইবনে হারেসা বলেন রাসূলের সামনে হাজির হইয়া যুদ্ধের পোশাক রাসূল নিজে আমার গায়ে পরাইয়া দিছে, এখন তুমি ডাকো তোমার ডাকে যাওয়ার জন্য। বিবি রে তুমি কি জানো না রাসূলের ডাকের পরে আমি যাই আর কারো কথা মানতে রাজি না। বিবি ডাকতেছেন পর্দার থেকে, স্বামী গো আমি তো তোমাকে যুদ্ধে যাইতে নিষেধ দিব না। স্বামী তুমি যদি আমার কাছে না আসো তাহলে একটা কথা শোনো, কি কথা? তোমার মুখের মুখোশটা সরায়া দাও, আমি তোমার জীবনে শেষ দেখা দেখি। যাইদ ইবনে হারেসা একটা চিৎকার মারলেন, বিবি রে এত সাহস কোত্থেকে পাইলি রে বিবি? যেই মুখোশ আমার রাসূলের হাতে পরাইছে রে, রাসূলের পরানো এই মুখোশের মধ্যে, রাসূলের হাত লাগানো মুখোশের মধ্যে আমি যাইদের হাত লাগতে পারে এইভাবে যারা ভালোবাসা দিয়েছে তারা এই তো নবীর আদরের হয়েছে, এইভাবে যারা নবীকে ভালোবাসা দিয়েছে তারা এই তো খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে। এবার গেল যাইদ ইবনে হারেসার পালা, জাফর ইবনে আবু তালিব বাড়িতে যাইয়া ডাকতেছে, বিবি বিবি গো রাসূল ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যাব। অন্য সময় বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেন, আজকে জাফর ইবনে আবু তালিব ডাকতেছে, বিবি আমার কলিজার টুকরা দুইটা সন্তান করো, কারণ আর তো হবে না। রাসূল যে বলছে যদি শহীদ হয়, বিবি বলেন স্বামী গো বাচ্চাদেরকে এইভাবে কেন ডাকতেছে, ব্যাপারটা কি? যাইদ ইবনে হারেসা ডাকতেছেন বিদায় নিয়া বিবির কাছ থেকে, জাফর ইবনে আবু তালিব এইভাবে বিদায় নেয়, ও বিবি আমার সন্তান দিতে কই আমার সামনে নিয়ে আসো, আমি আমার সন্তান গুলো আজকে দেখে যাব। সন্তানের দৌড়ায় আয়েশা বাবার সামনে বসে গেছে, একবার ছোট ছেলের দিকে চায় আবার বড় ছেলের দিকে চায়, সোনার পুতুলের মতো দুইটা সন্তান সামনে বসে। বিবি স্বামীর দিকে তাকিয়ে আছে, স্বামী সন্তানের দিকে তাকিয়ে আছে, দোয়ার পালা লম্বা ছড়া, দোয়া করবেন অন্য সময়। জাফর ইবনে আবু তালিব আজকে বলে বিবি দোয়া করবে, ঠিক আছে করে আল্লাহ আমার স্বামীকে বীর বিক্রমের মতো যুদ্ধ করার তৌফিক দাও। আমিন বললেন আমার স্বামীকে গাজী বানাইয়া বাড়িতে ফিরাও। জাফর দুইটা হাত ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, বিবি গো এই দোয়া করিস না কবুল হবে না। বিবি আমার রাসূল বলেছে তিন নম্বর সেনাপতি, দুই নম্বর আমি, আমি শহীদ হব, তিন নম্বর শহীদ হবে, তোমার দোয়া কাজে আসবে না। জাফর ইবনে আবু তালিব আর কোন কথা বলতে রাজি না, দৌড় মারলেন যুদ্ধের ময়দানে, যাবেন নবীর সামনে হাজির হলেন। দুইটা বাচ্চা পিছে পিছে যায়, আব্বু আব্বু কইয়া ডাকে, বাবা গো যুদ্ধে যাইবা কবে আসবা, কোন দিন আসবা, কোন সময় আসবা, আমাদের জন্য কি আনবা গো বাবা, কিছু না নিয়ে বাড়িতে আসতে পারবে না। এইভাবে বাচ্চাগুলো বাবার কাছে আবদার করে। জাফর ইবনে আবু তালিব বাচ্চাদের দিকে একবারও তাকায় না, তাকাইলে যদি নবীর মায়া চাইতে বাচ্চার জন্য বেশি মায়া হয়ে যায় তাহলে জবাব দিবি কি? চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু হয়ে যায়, যাইদ ইবনে হারেসা শহীদ, ইসলামের পতাকা জাফর ইবনে আবু তালিবের হাতে, কাফের বেঈমানেরা অতর্কিত হামলা করে এর ডান হাতের মধ্যে আঘাত করে হাতটা একবারে টাইটা জমিনে ফেলাইয়া দিছে। আমার নবী মসজিদে নববীর বারান্দায় বসে
চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। মুরব্বি সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? আমার নবী বলেন, সাহাবীরে মুতার যুদ্ধের ময়দানের খবর কান্দি, হুজুর কি খবর? রে সাহাবীরা, আমার জাফর দুই হাত একটা হাত কাইটা ফলাইছে, বাম হাতে আক্রমণ, বাম হাত কেটে পড়ে গেছে, দুইটা হাত সঙ্গে নাই। নবী চোখের পানি ছেড়ে দিলেন, আমার জাফরের বাম হাতটাও কাইটা ফলাইছে। ইসলামের পতাকা এইভাবে মুখে কামড় দিয়ে ধরে হাতে দিয়ে টিপা দিয়ে উপরে উঠে রাখছে, দুইটা হাত নাই, চারদিক থেকে তীর মারতেছে, তীর কোন কোন তীর ডান দিকে লাগে রে, কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বাহির। জাফর মিয়ার গালি পতাকা জমিনে পড়তে পারে না, প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে কাঁদতেছেন কেন? আমার নবী বলেন, মোটা যুদ্ধের ময়দানে নাই রে আমার জাফর নাই। একটু পরে আমার নবী আকাশের দিকে তাকাইয়া গায়বি সালামের জবাব দিচ্ছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, মুস্কি মুস্কি হাসেন। রাসূল জিজ্ঞেস করেন, সাহাবীরা হুজুর আকাশের দিকে তাকাইয়া কার সালামের জবাব দিলেন? কি দেখে খুশি হয়ে হাসলেন জানতে চায়। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবীর কথাই জাফর ইবনে আবু তালিব যুদ্ধের ময়দানে দুইটা হাত কাটাইয়া দিল, কলিজা ছেদ্র করে দিল, আমি নবীর ভালোবাসাই জাফর ইবনে আবু তালিব দুইটা হাত কাটাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া রে। সাহাবীরা, জাফরের দুইটা হাতের বিনিময়ে দুইটা জান্নাতি পাখা লাগাইয়া দিছে, আমার জাফর জান্নাতি পাখা দিয়ে উইরা উইরা রে আল্লাহর জান্নাতে যাইতেছে, যাওয়ার পথে আমার জাফর আমি নবীর সালাম জানাইয়া গেছে। তাহলে নবীর পক্ষে যাইয়া নবীকে খুশি করার জন্য যাইয়া হাত কাটাইলে জান্নাতি হাত পাওয়া যায়, লাভ হইল না লস হইল। আজকে খাজা মঈনুদ্দিনের পক্ষে মঈনুদ্দিনের স্মরণে যারা মাহফিলে, কি লাভ? আতায়ে রাসূল, খাজা মঈনুদ্দিনকে কি বলা হয়? আতায়ে রাসূল, আপনাকে আমাকে তো আতায়ে রাসূল বলা হয় না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে আতায়ে রাসূল বলা হয়। কেন? রাসূলের পক্ষ থেকে আসিয়াছেন, রাসূল পাঠাইয়াছেন ভারতের জমিনে, আল্লাহ হয়ে কিন্তু কিভাবে পাঠাইলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পীর ছিলেন খাজা ওসমান হারুনি, অহংকার যুগে এক কিসিমের আলেম বাইরা আছেন, তারা ফি পীর মানতে রাজি না। আরে ফির কি, ফির বলে কি? আসলে এইদিকে না মানলে সেদিকে মানে, পীর শব্দটা ফার্সি, এটা বাংলাতে বলতে পারেন শিক্ষক, ইংরেজিতে বলতে পারেন টিচার, কি কন, আরবিতে বলতে পারেন মোয়াল্লেম। যেই ভাষা ইচ্ছা এই ভাষা ব্যবহার করবেন, ঘুরে গিয়ে কাজ দেখবেন একটা ওই পীর, কি খাজা ওসমান হারুনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর পীর। ছোট্ট সময়ে খাজা মঈনুদ্দিন বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছে, কারণ কিছু জিনিস আছে যেগুলি কিতাবাদিতে নাই, বই পুস্তকে নাই। যেমন মনে করুন এই মেরাজের রজনীতে নবীজি মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার বাহনটা কি ছিল? ঘোড়া। একজনে কইছে বাইতুল্লাহ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেটার উপরে সওয়ার হয়ে গেছে এটার নাম ছিল ঘোড়া। আর ওই যে সিদরাতুল মুনতাহা থেকে আরশ পর্যন্ত যেটা দিয়ে গেলেন এটার নাম ছিল রফ, এটার নাম ছিল, কিন্তু দুনিয়ার থেকে বুরাক, সিদরাতুল মুনতাহা থেকে রফ আরশ পর্যন্ত, কিন্তু আল্লাহর আরশ থেকে কাবা কাউসাইনে যে গেলেন নবী, আচ্ছা কেউ কি বলতে পারেন এই বাহনটা কি ছিল?
বুঝতে গেলে চার বিদ্যাই জ্ঞানী হতে হবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেলেন। খাজা উসমান হারুনি বলেন, আমার মঈনুদ্দিনকে খানে কাবায় নিয়ে যাই, আল্লাহর কাছে হাজিরা দিয়া নিয়ে আসি। খানে কাবার পাশে ডাকতেছেন, ও খানে কাবার মালিক, আমার মঈনুদ্দিনকে কবুল করো। আল্লাহ কয়, তোমার মঈনুদ্দিনকে কবুল করলাম, নবীজির কাছে হাজিরা দিয়া নিয়ে আসি। নবীজির রোজার পাশে গিয়ে বলতেছে, আমার মঈনুদ্দিনকে আল্লাহ কবুল করেছেন, আপনি নবীও কবুল করেন। নবীজির রোজার ভিতর থেকে বলতেছেন, ও খাজা উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আল্লাহ কবুল করার আগে আমি রাসূলের সাথে পরামর্শ হয়েছে। আজকে কার পক্ষে বসেছেন? রাসূলের আদরের ব্যক্তি। ছোট বাচ্চা কিন্তু বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছে। একদিন মঈনুদ্দিনের বেলায়েতের পাওয়ার পরীক্ষা করার জন্য খাজা উসমান হারুনি বলতেছেন, মঈনুদ্দিন, ওই যে আগুন পূজারীরা আগুনের পূজা করে, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। খাজা মঈনুদ্দিন বাচ্চা মানুষ গিয়ে বলতেছেন, আপনারা আগুনের পূজা করেন, আমার পিসা ভোজন আগুন চাইছে, একটু আগুন দেবেন। পূজারীরা কয়, বাবারে আগুনের পূজা করি, এ আগুন দেওয়া যাবে না। আগুনের পূজা করেন কেন, কি লাভ হবে? আচ্ছা আপনারা আগুনের পূজা করেন, মঈনুদ্দিন বলতেছেন, একজন কি আগুনের ভিতরে যাইতে পারবেন? এই কি কয় বাচ্চা মানুষ, আগুনের ভিতরে গেলে কি আগুনে খাতির করবে নাকি পুইরা সাফ করে দেবে, তাই নাকি? আমি মঈনুদ্দিন আগুনের ভিতরে যাই, বাচ্চা কি আশ্চর্য, বাচ্চাটা কি কয় রে, আগুন পূজারীরা কয় মঈনুদ্দিন আগুনের ভিতরে গেলে পুইরা ছাই হয়ে যাইবা। আচ্ছা আপনারা কিছু করেন না, আমি একটু দেখি আগুনে কেমনে পুড়ে। মঈনুদ্দিন আগুনের ভিতরে ডুবতেছে, হবে শেষ। মঈনুদ্দিন আগুনের ভিতরে গিয়ে দাঁড়ায় রয়েছে, দেহে আগুনে কি কয়, দেহে আগুন কিচ্ছু কয় না, চুপচাপ ঠান্ডা। অথচ ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে ভালাইল, আল্লাহ নোটিশ করছে কোরআন শরীফ, কুন্না ইয়ানা রুকুনি বাদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ নোটিশ দিয়ে নমরুদের আগুনকে ঠান্ডা করছে। আখিরি নবীর উম্মত, আমার নবীর আদরের ব্যক্তি, আতায়ে রাসূল, খাজে খাজেগা, বেলায়েতের বাদশা, সুলতানুল হিন্দ আগুনের ভিতরে ঢুকলো, আখিরি নবীর আদরের ব্যক্তি বিদায়, বিনা নোটিশে আগুন ঠান্ডা হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ অনেক সময় ভিতরে দাঁড়ায় রইলেন, আর হবল আগুন পূজারীরা কয় শেষ। খাজা মঈনুদ্দিন কয়, আপনারা তো বসে আছেন, মঈনুদ্দিনের পক্ষে না, মঈনুদ্দিনের স্মরণে না, এই মঈনুদ্দিনের পক্ষে থাকলে কি হয় তাই বলছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ রাই অবশেষে বলতেছেন, আচ্ছা আমাকে তো আগুনে ধরল না, আচ্ছা দেখি তো আমার পক্ষে যারা থাকে, আমার পক্ষে যারা থাকে তাদেরকেও আগুনে ধরে কিনা আমি তো দেখি তো। আচ্ছা খাজা মঈনুদ্দিন যেই পোশাক দায়ী দিয়া যে নবীর পক্ষে থেকে আইসা আগুনে ডুবছে, এ নবীর পক্ষের মেহমানদের আগুনে দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা বলুন তো, আজকে যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা সাধারণ লোক যদি চট্টগ্রামের ডিসি অফিসে যায় প্রধানমন্ত্রীর হাতের চিঠি নিয়া, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বলুন ডিসি সাহেব তাকে সম্মান করবে কিনা? সম্মানটা করবে কার খাতিরে? কারণ প্রধানমন্ত্রী এ যেই হোক পাঠাইছে তো প্রধানমন্ত্রী, তা আগুন দেখে আর মঈনুদ্দিন একটা বাচ্চাই হোক পাঠাইছে কে? মোহাম্মদর। বলুন এই নবীকে আগুন শ্রদ্ধা করে কিনা, এই নবীকে আগুন ভালোবাসে কিনা? হাসুল দিন
যেদিন আমার আল্লাহ বিচারের কোপ নিয়ে বসে বিচার শুরু করবেন, জাহান্নামের আগুন রেডি হয়ে থাকবেন, আল্লাহ নির্দেশ দিলেই আপনাদেরকে ধরবে, গ্রাস করবে। একদল মানুষের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ বলবেন, আগুনে এই লোকগুলি কি গ্রাস করে জাহান্নামের আগুন দৌড়ে যাবেন, কাছে যাইয়া আবার ফিরে আসবেন। আল্লাহ বলবেন, যাও আবার যাবেন, আবার ফিরে আসবেন। কিতাব বলেন 70 বার যাবে, 70 বার ফিরে আসবে। আমার আল্লাহ বলবেন, জাহান্নামের আগুন তোদের কি জালানের ক্ষমতা কমে গেছে? কমে নাই। তাহলে যাও ফিরে আসো কেন? তোমরা কি এই লোকদেরকে ভয় পাও? না। তাহলে ফিরে আসো কেন? জাহান্নামের আগুন বলবেন, মাবুদ গো, তোমার নির্দেশে ওই লোকগুলির পাশে যাই, যাইয়া দেখি ওই লোকগুলির কপালে লেখা মুহাম্মাদুর রাসূল, যার সিলাই কুল কায়নাত বানাইছো, যার সিলাই আমি আগুন বানাইছো, যার প্রেমে তুমি নিজে পাগল হয়েছো। ওই নবীর নামটা যখন কপালে দেখি, ওই লোকগুলিকে ধরতে আপনার সাহস হয় না। তোমার নবীর ভালোবাসার নাম দেখে আমাদের মায়া হয়। আমার আল্লাহ ডাক দিবেন, আগুন রে ও জাহান্নামের আগুন, আমার নবীর নামটা দেখলে তোদের যদি মায়া হয় রে, যা আমার বন্ধুর নামের খাতিরে আমি তাদেরকে মাফ করে দিলাম। নবীর নাম থাকলে লাভ হয় না, লস হয়। আসুন না, ঘরে ঘরে রাখেন না, রাখলেন তো সাসার ছবি সাকির ছবি ভালোবাসে সুবিধাটা রাখতে রাখে, এমনকি রাখতে রাখতে সৌরভ গাঙ্গুলি এই গাঙ্গুলি সেই গাঙ্গুলি দিয়ে বইরে থুইছে মুসলমানের ঘরে বিধুরবিদের ছবি। জিগেলে খেলাটা কি? এটা কি ভজন চিনেন না? এটা বিশ্বকাপের প্লেয়ার। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে বিশ্বকাপের প্লেয়ারের ছবি তোমার ঘরে ঝুলাইলা, তুমি যে বিশ্বনবীর উম্মত মত দিলা না। আমি তো বিশ্বনবীর উম্মতের নামের তালিকা গুলো অন্য অন্য নবী রাসূলের ঘরে ঝুলাইয়া রাখছি। নবী কিস্তি বাড়াইছে 1,24,000 তক্তা, দুইটা চাইটা তক্তা সব পড়ে গেছে। আল্লাহ বলে, নৌকা হয়েছে? কই না, নৌকা তো হয়েছে না, চাইটা তক্তা লাগবে। আল্লাহ বলেন, 40 বছর আগে একটা গাছের বিচি দিছিলাম, মতান্তরে গাছ দিছিলাম, লাগাইছিলি হ দেখতো হয়েছে তো, এটা কাঠ কাটছে তক্তা সিল, প্রথম তক্তা শিলা বাহির করছে, এর মধ্যে লেখা হযরত আবু বকর সিদ্দিক। এটা তো কোন নবী? আল্লাহ বল, কথা কইস না, চারটে তক্তা বাইর কর। আরেকটা বাইর করছে হযরত ওমর। খোদা গো, কথা কইস না, বাইর কর। আরেকটা বাইর করছে ওসমান গনি। আরেকটা বাইর করছে হযরত আলী। এবার চারটে তক্তা লাগা, নৌকাত লাগা, নৌ নবী তো খোদা গো লাগা উপরে। হ্যাঁ, কোন কমের কোন জাতির নবী একটু বলেন তো। আল্লাহ কয়, নো হ্যাঁ নবী না, হ্যাঁ আমার আখি নবীর উম্ম, আমার নবীর আগুনের মশহুর চারজন উম্ম, এই চারজন উম্মতের নামের তক্তা তো নৌকায় না লাগাইলে এই নৌকা আমার কাছে পছন্দ হবে না। আমরা বিশ্ব নবীর উম্মত বিদায়, আমাদের নামের তালিকা নূ নবীর নৌকায়, আর আমরা এই আর এই ডাইন না লাগাই। বরঞ্চ উপরে রাখার কথা ছিল কাকে? রাত্রে ঘুম ভাঙলে, ঘুম ভাঙলে চোখটা কচাল দিয়ে ডাকতে থাকেন গুনগুন করে, কি ইয়া মুহাম্মদ পিয়ার নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ার নবী তোমার দিদার মনের গুচি বেজালা, ইয়া মুহাম্মদ পিয়ার নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ার নবী এসো নিরালা। এই গান তো গাইছেন না, তোমায় দেখলে মনে হয় 1,000 বছর তোমার সাথে ছিল পরিচয়। 6 বছরে ফুলা গান না, 1,000 বছর বলে হেডফোন বাপের লোকে বলছে। পরিচয় যদি রাখতে হয়, রাখার মতো পাঁচজন হল প্রাণ শরীফের নির্দেশ মতো নবী মোহাম্মদ। বলুন, কবরে যখন যাবেন এই নবীর পরিচয় ব্যতীত অন্য কারো পরিচয়ে মাপ পাবেন কিনা? কবরে দেওয়ার সময় কি বলে দিবে? বিসমিল্লাহ ইয়ালা
নাকি মিল্লাতে এমপিসাব? কোন পরিচয় কবরে চলে না, একটাই পরিচয় কবরে মানে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন বাবারা ভাইয়েরা, রাসূলের পক্ষ থেকে কবরে আগুনে গেলেন খাজা মঈনুদ্দিন। কে গেলেন আগুনে? খাজা মঈনুদ্দিন। কই দেখি তো, আমার পক্ষে যদি কেউ থাকে আমার পক্ষের ব্যক্তিকে আগুনে ধরে কিনা? আজকে যারা খাজা বাবার স্মরণে বসেছেন, খাজা মঈনুদ্দিনের পক্ষে বসেছেন, আপনাদের ভাইকে কি আসবে? এই তো খাজার জীবনী। উনি তখন একজন আগুন পূজারী হিন্দু ভদ্রলোকের সন্তান কোলে নিয়ে দেখতেছিলেন, বাহির হইয়া ছেলে সন্তানটাকে টান দিয়া কোল থেকে নিয়ে নিজের কোলে করে আগুনের ভিতরে ঢুকলেন, হিন্দু ভদ্রলোককে নিয়ে আগুনের ভিতরে ঢুকলেন। এখনো ভারতে যায় দেখেন, পুরুষ উপলক্ষে খাজা বাবার মাজার প্রাণ ধরে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি ভিড় করে, এত শ্রদ্ধা করে, কারণ এই নিদর্শন গুলো তারা এখনো ভুলে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বাচ্চা ছেলেটাকে কোলে করে নিয়ে বসে রয়েছে আগুনের ভিতরে, দেখে মঈনুদ্দিনের পাশে থাকার কারণে আগুনে হিন্দু লোকের পোলারে আল্লাহর ওলির পাশে গেলে আর কি ভয় আছে? একটা বাস্তব ঘটনা, আমাদের বৈরক থেকে 10 কিলোমিটার উত্তর দিকে জায়গাটার নাম বাজিদপুর, বাজিদপুরের লোক এখানে থাকতেও পারেন। বাজিদপুর থানায় দিলালপুর ইউনিয়নে একজন আল্লাহর ওলি আছে, যাকে মগল মিয়া সাহ বলে, মগল মিয়া সাহ। উনি যখন ভারতের দিল্লি থেকে লেখাপড়া শেষ করে যখন আসলেন, তখন বেলায়েতের ধাক্কা সহ্য করতে না পেরে ওনার মধ্যে গরমিয়াত আইসা গেলেন, ওনাকে শিকল দিয়ে আবদ্ধ করে দেশে পাঠাইলেন। নামার পরে এক হিন্দু ভদ্রলোক, তার একটা ছেলে কিন্তু কুষ্ঠ রোগ হয়ে গেল, সারা শরীর কুষ্ঠ, গা হয়ে গেছে, পচে গলে গেছে, মা বাচ্চা কাছে শোয়া কানতেছে, একটা ছেলে এও মরে যাবে, মার ব্যথা আছে কিনা বলুন তো। আল্লাহর ওলি মগল মিয়া সাহেব, সৈয়দ আব্দুর রউফ চিশতি ওরফে মগল মিয়া, সৈয়দ আব্দুর রউফ চিশতি ওরফে মগল চিশতিয়া তরিকার লোক, যখন উনি কান্নার আওয়াজ শুনে পাগল অবস্থায় বাড়ির ভিতরে ঢুকলেন, যাই দেখে বাচ্চা ছেলেটা এ অবস্থায় করেছে, কি যে সাপ, আমার বাচ্চা ছেলেটা মারা যাবে। হিন্দু ভদ্রলোক, উনি মগল মিয়া সাহ, তখন এই বাচ্চাটারে গলার মধ্যে সিফারা করছে, দৈরা উদয় রয়েছে মার সামনে থেকে। আইনা একটা খাল আছে, ওই খাল ধরে ওই এলাকায় নরগার খাল কয়, এর মধ্যে সত্র মাসও কাদা খায় এই পরিমাণ, এর মধ্যে নামলে এই পরিমাণ জায়গা দেবেন দিছে। ওই আল্লাহর ওলি ওই হিন্দু ভদ্রলোকের সন্তান কুষ্ঠরোগী, আইনা তারে বাংলাদেশের ঘটনা বলছি, আইনা ওই কাদার ভিতরে গাইরা থয়ে দিছে, কাদার ভিতরে মা তো কানতেছে, সাপ মরসিন মরসিন আমার বাচ্চাটা আমার সামনেই মরত, এভাবে কাদার ভিতরে গাইরে দিলেন, আমার বাচ্চাটা তো মরে গেছে। আল্লাহর ওলি আব্দুর রউফ চিশতি উনি তখন বললেন, বাচ্চা লাগে তোর মায়া লাগে? সাপ মায়া লাগবে না, একটা বাচ্চা মরসিন আমার সামনে মরত, এ কি করলেন? একটু পরে আবার হাত কাদার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া গলার চিদ্দা ধৈরা টান্দা বাইর করছে, বাইর করে দিল মেলা পানির মজা বাড়াইয়া দিচ্ছে, তাই বালা করে দুইয়া পানি তুলে দেন গিয়া দুইয়া দেহে সকল কষ্ট রোগ ভালো হয়ে গেছে। জোরে জোরে কান্না করে আল্লাহর ওলিদের এই ক্ষমতা কে দিয়েছে বলুন তো? কারণ ওলি সত্যের অর্থেই তো আল্লাহর বন্ধু, বন্ধুর সাথে বন্ধুর কত কিছু হইতে পারে। আজকে আমরা ওই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক নাই বিদায়, আমরা তো এই কিসিমের সাহায্য পাইতে পারতেছি না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এক হিন্দু ভদ্রলোকের বাচ্চাকে কোলে নিয়ে আগুনের ভিতরে, অনেকক্ষণ পর বাহির হয়ে আসলেন, কিন্তু দেখা গেল বাহির হয়ে আসার পরে খাজা মঈনুদ্দিনের পক্ষে থাকার কারণে এই বাচ্চাটাকে পর্যন্ত আগুনে ধরতে পারে নাই। একটা হিন্দুর ছেলে যদি মঈনুদ্দিনের পক্ষে গেলে আগুন স্পর্শ না করে, আমরা যদি সেই আতায়ে রাসূল নবীর পছন্দের ব্যক্তি মঈনুদ্দিনের পক্ষে প্রত্যেক বছর এই মাহফিলের আয়োজন করে তার জীবনী আলোচনা করি, তার পক্ষে থাকি, আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইতে পারবে না? অনেকে অনেক কথা বলবে, কথায় কান দিবেন না। এক বাক্যে ওলিদের পক্ষে।
তবে রাসূলের পক্ষে থাকবেন, আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করো। সকলে বলুন আমিন। দৈনন্দিন আতায় রাসূল কিভাবে হলো, তারপরেই আমি শেষ করে দিব। একটি চিঠির পড়ুন, কারণ চলে গেছে। আল্লাহ খাজা বাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নবীজির রোজায় নবীজির পাশে মসজিদের নবীতে আসরের নামাজ আদায় করলেন। মসজিদের নবীর আইন হলো রাত্র দশটার পরে মসজিদের নবীর ভিতরে কোন মানুষ থাকতে দেয় না। রাত্র দশটার পরে মসজিদ থেকে সকল মানুষ বের করে দেয়, দরজা বন্ধ করে দিবে, কোনো মানুষ থাকতে দিবে না। আমাদের দেশে তো থাহে থাহে নয়, কিন্তু মদিনাতে নাই। রাসূল রোজার থেকে খাদেমকে বলতেছে মঈনুদ্দিনকে থাকতে বলো। আচ্ছা বলো তো, 100,000 লোক যদি এশারের নামাজ পড়ে, মঈনুদ্দিন কি একজন আর মঈনুদ্দিন থাকতে পারে না? খাদেম তো দাঁড়িয়ে বলছেন মঈনুদ্দিন কে, মঈনুদ্দিন থাকেন, অন্ত শত শত মঈনুদ্দিন এসে হাজির হয়েছে। খাদেম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন মঈনুদ্দিনকে বলছেন? রাসূল রোজা পাকের ভিতর থেকে বলতেছেন মঈনুদ্দিন চিশতির কথা বলছে। মঈনুদ্দিন চিশতিকে খাজা সাহেব বলেন হুজুর আমি, রাসূল আপনাকে থাকতে বলছে, কার পক্ষে বসেছেন আপনারা, কার পক্ষে বসে রাত্র দিয়েছেন? যে রাসূলের পক্ষ থেকে ভারতবর্ষে এসে 92,00,000 হিন্দুকে মুসলমান করেছিল। আচ্ছা সব চলে গেছে, খাদেমও চলে গেছে, নবীজির রোজার পাশে খাজা মঈনুদ্দিন চিশতি বসা। ওনার জীবনীতে লেখে রাত্র যখন গভীর, খাজা মঈনুদ্দিন বলেন আমি দেখি রোজা পাকের ভিতর থেকে একটা উদিত সূর্য যেন বেরিয়ে গেল। আমি তো বেহুশ হয়ে গেলাম। রাসূল মাথায় হাত দিয়ে বলতেছেন মঈনুদ্দিন বেহুশ হইলে হবে না, আমি রাসূল তোমাকে হিন্দুস্তানের জমিনে পাঠাবো। কে পাঠাইল? মাথায় হাত দিয়ে আদর করে বলছেন কে আজকে সেই মঈনুদ্দিনের স্মরণে মাহফিলের আয়োজন করেছো? একদিন ঘুমের ঘরে তোমার মাথায় আমার রাসূল হাত বুলাবে। বাবারা অনুরোধ করে যাই, নবীর আদরের ব্যক্তি আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিনের স্মরণে এই মাহফিল তোমরা চালিয়ে যাও, একদিন এই কমিটির মাথায় আমার রাসূল হাত বুলাবে। বাবা মঈনুদ্দিনের পাগল হয়েছে, রাসূল মঈনুদ্দিনকে ভালোবাসতেন। বে মঈনুদ্দিন যাও, বেহুশ হইলে হবে না, তোমাকে হিন্দুস্তানের জমিনে পাঠাইলাম, তুমি কালিমা প্রচার করতে যাও। এই রাসূলের পক্ষ থেকে হিন্দুস্তানে আসার কারণেই খাজা মঈনুদ্দিনকে আতায়ে রাসূল বলা হয়। আজকে সেই নবীর নির্দেশে হিন্দুস্তানের জমিনে এসে 92,00,000 লোককে মুসলমান বানিয়েছেন। বলুন এই আল্লাহর ওলীর জীবনী আলোচনা করলে কি আমাদের লস হবে নাকি লাভ হবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আতায়ে রাসূল হওয়ার কারণে তার পাওয়ার কত ছিল, তার বরকত কত ছিল? ল একবার, ভারতের পিতৃরায়ের পক্ষের একজন জাদুকর ছিল, বিরাট বড় জাদুকর। জাদুকর কয় পিতৃরায় মঈনুদ্দিনের সাথে কোলাবো যাবে না, কেমনে কোলাইব? যখন পিতৃরায়ের বাড়ির কাছাকাছি খাজা মঈনুদ্দিন আস্তানা গাইলেন আল্লাহর ওলি কিছু লোক সহ, এমনি সময় পিতৃরায় বললেন যাও মুসলমান ফকির মঈনুদ্দিনকে এখান থেকে তাড়িয়ে দাও। কিছু লোক গিয়ে বলতেছেন মঈনুদ্দিন আপনি এই জায়গা ছাড়েন, আমাদের রাজার নির্দেশ। মঈনুদ্দিন কয় আপনারা একটু বসেন। সকল হিন্দুদেরকে বসাইলেন, বসেন। বসার পরে অলিদের কেরামত, হাওলের পুটকি মানি লেগে গেছে, এখন খালি টানে উঠতে পারে না। পিতৃরাই কয় ব্যাপার কি, আরো দশজন যাও খোঁজ নিয়াও, কি ব্যাপার? দেয় দেখে হেরা খালি টানে, কি ব্যাপার? মনে দিন তো বসেন, বসলে আর উঠতে পারে না। এইভাবে শত শত লোক বসলো আর উঠতে পারে না, খালি টানা টানে। পিতৃরায়ের কাছে খবর গেছে পিতৃরায় বসায় লাগছে, উঠবার দেয় না। সুবহানাল্লাহ, কামনা উঠবার দেয় না, বসায় লাগছে। যাই কয় মাপ চাইতো, মাপ চাইতো কয়, নাহলে ছাড়তো না। মঈনুদ্দিন মাপ চাই, মাফ করে দেন, যা মাফ করে দিলাম, ওঠ। সবাই উঠে দাঁড়াইছে, আল্লাহ আকবার, ওঠ। এটা বলি
নবীর কেরামত। তাহলে ভাই অঙ্গি রাজার পক্ষে যাইবি না জেলা বসাইলে উঠা যায় না হেলার পক্ষে যাইবি? সকলে কয়ে আর হেলার পক্ষে যাইতে রাজি না, মানব দিনের হাত ধরে কালিমা করে মুসলমান হয়ে যায়। অনেক কিছু চলল, অবশেষে পিতৃরাই বলেন এমনি তাকে সরানো যাবে না, তোমরা পাহাড়ের চারদিক গেরাও করে বাঁশের বন্দুক ফিট করো মানব দিনের দিকে। আমি যখন বলবো মইনুদ্দিনকে উড়াইয়া দিবা, খালি বলতেছে হায়ার বলবে এমন টাইমে সকল সৈন্যরা কয় ওস্তাদ হায়ার কইেন না, আমরা নিজেই হায়ার সহে দেই না। সহে কি তার পক্ষে বসেছে আতাই রাসূল, রাসূলের পক্ষের লোকের পক্ষে আমার আল্লাহ আছে কিনা? ওস্তাদ চোখে দেখি না, মনে মনে কম মাপ চায়, মনের দিন মাপ চায়, চোখ খুলছে। আচ্ছা যার চোখ ভালো, চোখ না দেখলে কেমন লাগে? দুই দিন বন্ধ করে দেখে আবার ডাকতেছে, বিত্তিরাই কয় ফায়ার করবার আগে ফায়ার দিলে কমান্ডার নির্দেশ দাও, খালি ফায়ার করবে এমন তো করেন না, বুঝি না। এক বেচারা রাত্রে কইতেছে মা কি বাবা কই কি লিগা, আমি হাগুম, বাবা কই হাগবি কহ, বাবা উঠে না, বাবা কি আমি হাগুম হাগবি কহ, বাবা উঠে না, বাবা কি হাগবি কহ, হাগুম গুম্বলা হাগ্য দিছি ওই যুদ্ধের কাম নাই হাতিয়ার ভালা। বাবা মইনুদ্দিন কি মইনুদ্দিন অনেক রাতের হুজুর আছে মইনুদ্দিন বাবাটা হ্যাঁ আমার একদিন প্রশ্ন করে হয়েছে হুজুর আপনার বাবা কয়জন জানেন? চেষাইছেন যখন তো দেহ লাগবে ওই খালি হাতেই মূর্তিরা না ভেবে রাখো বাপ যেটি হয় হাত পাচ্ছে খিদিলি কিদিলি কোথা খাইছি তা দিছি না জিমুন খাইছি এমন বেশি কাজটা তো বুঝে বুঝে করতে। এবার মোগল হিন্দুরা কয় না মানতে রাজি না, ফলে বাবা কি মাফ করে দিন চোখ খুলছে বা আর তোমরা কথা বলতে রাজি না, খাজা মইনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটা সিন পিত্তিরায় পক্ষে আবার গর্জিয়ার জাদুগির হ্যাঁ কয় পিত্তিরায় এই দেশে চলতো না জমিনে মনে দিয়ে লাগে পারতাম না, আমি আকাশে গিয়ে বইতাম জাদু দিয়া, এই জাদু দিয়ে আকাশে উঠতে বইছি দেখে মনে দিন বেড়া হলে আকাশে মনে দিন কত লড়ি বেড়া গেলি দেখা যাক দেখা বললে যে আমার আকাশে যেমন লাগবো কাদের দুইটা বয়লা উলা খরম আসিন আগিলা দিন এই খরম ব্যবহার করতো, তখন এই খরম নিচে মহিলারা দেখবেন আদাত নিচে না ভিনচির বলে ভিনচির খরম ছিল মইনুদ্দিনের ফলে দুইটা খরম টান্ডা ছেড়ে দিছে বেলায়েতের খরমের পাওয়ার আসেনি, বেলায়েতের অলির খরমের পাওয়ার আসেনি, দুইটা খরম পাওয়াতে ছাড়ার সাথে সাথে এটা বিমানের দল চাইতেছে জায়া ভাই সাহেব দুই গালের পাশে দুইটা খারিছে এদিকে ঘুরে যেতে হ্যাঁ এদিকেও গাল সোজা খারিছে এদিকেও গাল সোজা খারিছে খরমে কয় নিচে নামবি না নামামু ভালো লাগে না এটাই করে আল্লাহর অলিরা কর এটা কে করে নাম
তো সানা ডাইন দিকে ফিরছে, বাম ডায় মাইরা বইছে, দাঁত গুলি খুইয়া বের করেছে। আবার মা গো কইয়া বাম দিকে ফিরছে, ডাইন দিকে একটা মাইরা দিছে। মা গো কইছস বাবার আর বাইরা থেকে লেখা, মা গো বাবা গো কইতে কইতে খরমে বাইরা মানব দিনের পাওয়া দিয়া বেড়াইছে। কাইন কালিমা হইয়া মুসলমান অহন সমস্যা হয়েছে পিতৃরায়ের। যাই হোক, পিতৃরায়ের ভাগ্যে হল না কালিমা পড়া, দুনিয়া থেকে বিদায় লম্বা ঘটনা। খাজা মঈনুদ্দিন চিশতি আকাইয়াছেন নবীর পক্ষ থেকে আসছেন, যার পক্ষে আল্লাহ সাহায্য আসে। কেন? নবী পছন্দ করতেন, নবীর দেওয়া দায়িত্ব, নবীর দেওয়া দায়িত্ব নিয়ে ভারতের জমিনে এসে 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন। যে মঈনুদ্দিনের পক্ষে হিন্দু ভদ্রলোকের বাচ্চা আগুনে তার গায়ের একটা পশম পড়ে। কাজে যেই মঈনুদ্দিনের পক্ষে থাকলে হিন্দু ভদ্রলোকের বাচ্চার গায়ের আগুন পোড়াইতে পারে নাই। আজকে সেই মঈনুদ্দিনের পক্ষে যারা, আকায়ে রাসূলের পক্ষে যারা, আপনাদেরও এমন একটা সুযোগ আমার আল্লাহ দিতে পারে, সে আশায় আজকের মাহফিলে মোনাজাত করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। খাজা মঈনুদ্দিনের পক্ষে থাকবেন, যে যাহাই বলে আল্লাহর ওলিদের চেষ্টায় আমরা ইসলাম পেয়েছি, আমরা কালিমা পেয়েছি। কাজে ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, ওলিদের সম্পর্ক নবীর সাথে, নবীর সাথেও সম্পর্ক রাখবেন, নবীর সম্পর্ক সরাসরি আমার আল্লাহর সাথে। কাজে ওলির কাছে গেলেই নবী পাওয়া যায়, নবীর কাছে গেলেই আমার আল্লাহ পাওয়া যায়। তাই আসুন, রাত্র অনেক হয়ে গেছে, দুরুদ সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করব। না জলমনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির মারহামা কামা রাব্বায়ানি সাগীর। রব্বুল আলামিন পবিত্র রজব চাঁদে খাওয়া যায় খাওয়া যায়